প্রথমবার বলিউড সিনেমায় অভিনয় করলেন দুই বাংলা নন্দিত অভিনেত্রী জয়া আহসান। করক সিং নামে সিনেমাটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। 2022 সালের ডিসেম্বরে শুরু হয় সিনেমাটির দৃশ্যধারণের কাজ, শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। এ খবর সবার জানা। নতুন খবর হচ্ছে রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমাটি করক সিং মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে G5-এ। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি দেখা যাবে। জয়া আহসান ছাড়াও এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, আরও আছেন দিল বেচারা খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি এবং মালায়াম অভিনেত্রী পার্বতী। এর আগে সিনেমায় শুটিং শেষে জয়া আহসান অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন কাজের অভিজ্ঞতাও। ওই সময় শুটিং ও প্যাক আপের কিছু স্থির চিত্র ফেসবুকে পোস্ট করে জয়া লেখেন, আমি অত্যন্ত আনন্দিত অনিরুদ্ধ রায় চৌধুরী বা যাকে আমরা টনিদা বলে ডাকি তার নেতৃত্বে এমন অসাধারণ টিমে কাজ করতে পেরেছি। পঙ্কজ ত্রিপাঠী এবং অন্য যারা আছেন তাদের সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। আমি কাজের প্রত্যেকটি মুহূর্ত ভালোবেসেছি। জনপ্রিয় এই অভিনেত্রী আরও লিখেছিলেন, একজন শিল্পী কতখানি শিখতে পারে তার কোনো সীমা নেই। প্রত্যেক দিনই আমরা নতুন নতুন জিনিস শিখি এবং এই সিনেমার শুটিং আমার জন্য অতুলনীয় অভিজ্ঞতা। একজন অভিনয় শিল্পী হিসেবে আমাকে সমর্থন করার জন্য পুরো টিমের সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে আবারও কাজ করতে উন্মুখ হয়ে থাকবো।